ঝুঁকিমুক্ত করা সম্ভব নয় বললেন গণপূর্ত মন্ত্রী। ঢাকা শহরের সব ফুটওভার ব্রিজে এসকেলেটর সংযোজন করা হবে জানালেন মেয়র আতিক। দেশকে রাজনীতিহীন করার ষড়যন্ত্র কার্যকর করা হয়েছে বললেন মির্জা ফখরুল। এবং খালেদা জিয়া প্যারেলে মুক্তি চাইলে আবেদন করতে হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলের সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশাক্তার বুবলি। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারেলে মুক্তির বিষয়ে সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে নৌপুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারেলে মুক্তি চাইলে সুনির্দিষ্ট একটি কারণ দেখিয়ে আবেদন করতে হবে। রাতারাতি পুরনো ঢাকাকে ঝুঁকিমুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। জানান, সেখানকার ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন করে তৈরি করার প্রস্তাব দেবে সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের জন্য শুধুমাত্র নির্মাণকারী দায়ী নয়, যার এলাকায় অবৈধ ভবন পাওয়া যাবে সেই এলাকায় দায়িত্বপ্রাপ্ত রাজুক কর্মকর্তা এজন্য দায়ী থাকবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে 3000-এর বেশি ভবনের বিরুদ্ধে উচ্ছেদের কার্যক্রম কোর্টের কারণে আটকে আছে। রাজুকের আইনজীবীদের দুর্বলতার কারণেই এমনটি হয়েছে বলেও জানান তিনি। বিএনপির বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা নয়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মুক্তিভবনে কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 5000 গায়েবী মামলা করা হয়েছে। সংলাপে গায়েবী মামলার তালিকাও দেওয়া হয়েছে। নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দিয়ে হয়রানি করেই নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। দেশের মানুষ জানে মামলাগুলো সত্য নাকি মিথ্যা। দেশকে রাজনীতিহীন করার ষড়যন্ত্র কার্যকর করা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ধ্বংস করে দেয়া হয়েছে 71-এর সকল অর্জন। একতরফা বিচার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেছেন, আমরা যারা এখানে উপস্থিত আছি প্রায় সবাই আমরা রাজনীতির সঙ্গে জড়িত। সুতরাং বাংলাদেশের রাজনীতি কি চলছে এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। ঢাকা শহরের সব ফুট ওভারব্রিজে এসকেলেটর সংযোজন করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে নিরাপদ সড়ক চাইয়ের অষ্টম জাতীয় মহাসমাবেশে তিনি একথা জানান। তিনি বলেন, সময় এসেছে নিরাপদ সড়কের পাশাপাশি নিরাপদ শহর গড়ে তোলার। সড়ক ও শহরকে নিরাপদ করার জন্য জিরো টলারেন্স নীতিতে আসতে হবে। কয়েকদিনের মধ্যে চালকদের ভ্রাম্যমাণ ডোপ টেস্ট কার্যক্রম শুরু হবে বলেও জানান মেয়র। কিংবদন্তি অভিনেতা টেলি সামাত মারা গেছেন। আজ শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তথ্যটি নিশ্চিত করে তার কন্যা সোহেলা সামাত কাকুলি বলেন, দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন টেলি সামাত। সম্প্রতি শরীর বেশি খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আজ দুপুর 2টায় ডাক্তার ফোন করে জানালেন তিনি আর নেই। এর আগে 2017 সালে যুক্তরাষ্ট্রের বাইপাস সার্জারি করা হয়। এছাড়া গত বছরের 20 অক্টোবর তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতেও জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখর ছাত্র টেলিস আমাদের ছিল অভিনয়ের নেশা। সেই নেশার টানে 1973 সালে কার্বো সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। 4 দশকে 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া 24 জন বাংলাদেশিকে 2 থেকে 4 বছর পর ফেরত দিয়েছে ভারত সরকার। শুক্রবার সকাল 11:30 সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তী ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে পৌঁছে দিতে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে 11 জন কিশোর এবং 13 জন যুবক রয়েছে। এদের বাড়ি সাতক্ষীরা, যশোর, নড়াইল সহ দেশের বিভিন্ন জেলায়। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাতারাতি পুরনো ঢাকাকে ঝুঁকিমুক্ত করা সম্ভব নয় বললেন গণপূর্ত মন্ত্রী। ঢাকা শহরের সব ফুট ওভার ব্রিজে এসকেলেটর সংযোজন করা হবে জানালেন মেয়র আতিক। দেশকে রাজনীতিহীন করার ষড়যন্ত্র কার্যকর করা হয়েছে বললেন মির্জা ফখরুল। এবং খালেদা জিয়া প্যানেলে মুক্তি চাইলে আবেদন করতে হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।